করোনা সময় গর্ভধারণ করেছিলে ডাক্তার পরামর্শ নেওয়া উচিত কারণ গর্ভধারণ সময় রোগ প্রতিরোধক শক্তি কমি কমিযাই সেইভাবে হার্ট এবং ফুসফুস জনিত রোগ বেশি হয়ে থাকে গর্ভাবস্থায়নিথর অল্ট্রাসাউন্ড করা গর্ভাবস্থাতে মা পজিটিভ হলে অনেক প্রভাব পকায় তেু গাইডলাইন অনুসারে গর্ভাবস্থাকে করোনা টিকা দিয়া যায় পারিব না শিশু ক্ষীর খাউলে মহিল করোনা টিকা দিয়া যাই না গর্ভধারণ পূর্বর টিকা নিয়ে পেনি বলে এসসিবি মেডিকা স্ত্রী এবং প্রসূতি বিভাগ মুখ্য ডাক্তার তুষার জ্যোতিকর গর্ভাবস্থা আমি জাছু যে গোটে সমবেদনশীল অবস্থা এই গর্ভ সময় আমার রোগ প্রতিরোধক শক্তি কমি কমিযাই হার্ট ফুসফুস জনিত রোগ বেশি হয়ে থাকে এবং সর্বোপরি এই সময় যদি করোনা হল তেনু করোনা গর্ভ সময়কু বেশি আফেক্ট পারে এবং মা এবং শিশুকু অন্যান্য সবু কমপ্লিকেশন বা অসুবিধা করাই থাকে তেমন আপন মানে তুরন্ত যাই ডাক্তারখানার পরামর্শ নিউ বর্তমানপি যা গাইডলাইন করকার গর্ভাবস্থা কিংবা গোটিয়ে ক্ষীর খাওয়ী দেওয়া মা র করোনা টিকা দিয়া যাই নাহি বর্তমান পর্যন্ত গাইডলাইন ভবিষ্যতের কোণ হব কবনা এবং যাহা কুচি যে যেহেতু এটা হয়ে পারি না তু আমি বর্তমান বর্তমানপাঁ দেই দইপার নাই। এই ভিতরে আমি যেহেতু এটা গোটে নূতাণু রোগ অনেক জিনস গর্ভাবস্থাতে এর কণ প্রভাব অ্যাপড়ি সারা নি বর্ষে ভিতরে কন প্রথম হল প্রিমাচর ডেলিভারি বা পরিপক্ক বয়স হওয় পূর্ব ছুয়াটি জন্ম হুয়েটা পুরা প্রুভ হয়ে যাই বা আমার এবার আমি সাবত করে দিয়েছু যে ভারতের মধ্যে হোক দ্বিতীয় ছুঁর গ্রোথ বা ইন্ট্রা ইউট্রা গ্রোথ রিট্রাডেসন বা পিলাটি বডি নপরে অনুপাত অনুযায়ী মাছ অনুপাত অনুযায়ী বড়ি নপারে এ তৃতীয় কিছুটা অংশে অরাউন্ড শতকটা দুই গর্ভপাত বা আবর্ষণ হচ্ছে তুণু মোটামোটি ভাৱে দেখিলে এই তিনোটি কমপ্লিকেশন হৈ পাৰে তাছা কোভিডৰ কমপ্লিকেশন মই কৈছে যে গৰ্ভাৱস্থা গোটেই সম্বেদনশীল অৱস্থা এই ভূতাণুৰ প্ৰভাৱ সাধাৰণ লোক অপেক্ষা বেছি হৈ পাৰে অন্য় যি কমপ্লিকেশ্যন বা অসুবিধা কোভিড জনিত গৰ্ভাৱস্থাৰেশী হৈ পাৰে সেইবাবে ভাইৰছৰ ন্যুটেচন যোগ শিশু আক্ৰান্ত হওক ৰাজ্যৰে কোডিয়ে প্ৰশত শিশু কিশোৰ পজিটিভ হেৰি তে শিশু মানে কৰোনা সংক্ৰমিত হলে আৰোগ্য সম্ভাৱনা অধিক কৰোনাৰ সুস্থ হবাৰ চাৰিৰু পাঁচ মাছৰে শাৰীৰিক জটিল দেখা যাওঁ কিডনী আৰু ফুচফুছ প্ৰভাৱিত হেৰি শিশুকু তৰল ঝাড়া কুণ্ড হেৰা হেৰি কৰোণাৰ লক্ষণ বয়সক দিয়া যাওঁ কৰোনা ঔষধ পিলা দিয়া যাব শিশু আক্ৰান্ত হলে মা যত্নৰে ঘৰে চিকিৎসিত হৈ পাৰিব কৰোনা গাইডলাইন মানি মাছক ক্ষীৰ দেই পাৰিব বুলি কৈছিল কটক শিশু ভৱনৰ ডাঃ প্ৰভাকৰ মিশ্ৰ বর্তমানে এই সেকেন ওয়েভ্রে কতগুড়ি লক্ষণ দেখা যাচ্ছি অলগা শিশু মানি দিশছে সেতুমধ্যে খাদ্য নড়ীর যেমি কি হল তরল ঝাড়া হওয়া পেট বথা হওয়া বা আিভরে নাল লাল পড়ি দানা দানা হয়ে যাওয়া কোভিড টং যেটা কৌিচার তাঁকর আখি লাল পড়ি এবং কনজেকটিভাইটিস বা সংক্রমণ হওয়ার আখিরে দেখছি দুইটি আখিরে তাপরে সেক অধিকা দেখছি আপনার স্কিন স্কিনের মাইকুলোপাফুলার র্যাশ হচ্ছে ভাইরা র্যাশ আহত দেহসারা হয়ে যাওছে যেটা সে বেড়েবে চর্ম বিভাগের দেখো কিন্তু এটা কোভিড রক্ষণ পিলা মান সেই সমান ঔষধ ব্যবহার করা কিছু অসুবিধা নাই বরং বয়স্ক ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার পূর্বুর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা যায় তাঁকর মরবিডিটি অধিকা থাকে যেমন কি ক লিভর খারাপ কার কিডনি খারাপ কিন্তু পিলা মান এসব কিছু না তুমি পিলা মানে মো এই ঔষধ ভালোরে টলরেট করবেও এটা উপাদ হব যেত দরকার পড়বে এটা ব্যবহার করা সেপাণে মধ্য আন্তর্জাতীয় স্তরের তাঁর ক্লিয়ার্স আসিগুলো